আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা আজকে গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম। তো এটা সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো চলুন আমরা এই অ্যাসাইনমেন্টের দেখি। তো তার পূর্বে আমরা অনেকেই বলেছেন যে কভার পেজটা কিভাবে তৈরি করব। তো আমরা খুব সিম্পলি একটা কভার পেজ তৈরি করেছি, যদিও খুবই সিম্পল একটা কভার পেজ দেখানোর চেষ্টা করব। তো চলুন, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এক স্কুলের নাম এবং তারপরে অ্যাসাইনমেন্ট নং এবং বিষয় আমরা এভাবে লিখেছি। তো উপস্থাপনায় এভাবে দেওয়া হয়েছে যে নাম, শ্রেণী, শাখা, রোল এবং তারিখ। তো উপস্থাপনায় এই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং সর্বশেষে শিক্ষকের স্বাক্ষর। তো আমরা খুবই অল্প পরিসরে এই অ্যাসাইনমেন্ট কভার ফটোটা তৈরি করার চেষ্টা করেছি বা কভার পেজটা তৈরি করার চেষ্টা করেছি। তো আপনারা চেষ্টা করলে আরও ভালো করতে পারবেন কভার পেজটা। তো আশা করি একটু হলেও কভার পেজটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। তো এখানে আপনাদের আজকে আমি গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে চলেছি। তো প্রথমে আপনাদের যে প্রশ্নটি বলা হয়েছে, বি অ্যাঙ্গেল বি এ সি ও অ্যাঙ্গেল এ সি ই এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। তো চলুন আমরা তার সমাধান দেখে ফেলি। তো আশা করি আপনাদের কাছে সকলের কাছে প্রশ্ন থাকবে। তো প্রশ্নটি অবশ্যই আপনারা ফলো করবেন। প্রশ্নটি দেখতে পারলে দেখবেন যে এখানে এই চিত্রটা দেওয়া হয়েছে। তো চিত্রটিতে বলা হয়েছে অ্যাঙ্গেল বি এ সি এবং অ্যাঙ্গেল এ সি ই এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছে। তো এটা হলো পরস্পর একান্ত কোণ। বন্ধুরা চলুন আমরা খ নম্বরে চলে যাই। এখানে বলা হয়েছিল যে অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। তো এই কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা চলুন এটার অ্যান্সার করে ফেলি। এবার আমরা এটি করে ফেলেছি। তো আমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নিয়েছি। তো বিশেষ নির্বাচন, এ বি সি ত্রিভুজের বি সি বাহুকে বর্ধিত করায় বহিষ্ঠ কোণ অ্যাঙ্গেল এ সি ডি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে বা এখানে বলা হয়েছিল যে দেখাতে হবে যে তো অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। চলুন আমরা প্রমাণ করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রমাণ করেছি যে ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু দুই সমকোণ। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো চলুন আমরা পরবর্তী পেজে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এবং অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল টু দুই সমকোণ এবং অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি সরি অ্যাঙ্গেল বি এ সি প্লাস এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি। যেহেতু এই দুই সমকোণ এবং পূর্বে দেখানো দুই সমকোণ উভয়ই দুই সমকোণ তাই সমান। এবং এখান থেকে প্রমাণ করা যায় অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি। তো আমরা চলুন গ নম্বরে চলে যাই। অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ই ইকুয়াল টু দুই সমকোণ। তো চলুন আমরা এটা প্রমাণ করে ফেলি। তো আমরা সাধারণ নির্বাচন হিসেবে দিয়েছি যে আপনারা অবশ্যই পরে বুঝতে পারবেন, যেখানে বলা হয়েছে বি এ ও সি ই পরস্পর সমান্তরাল। প্রশ্ন এই বলা হয়েছিল প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ই ইকুয়াল টু দুই সমকোণ। তো প্রমাণ করে ফেলেছি। দুইখান দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে বি এ এবং সি ই সমান্তরাল এবং অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়াল টু 180 অর্থাৎ দুই সমকোণ। অ্যাঙ্গেল বি সি ই প্লাস অ্যাঙ্গেল ই সি ডি ইকুয়াল টু দুই সমকোণ। তো এ বি সমান্তরাল সি ই হওয়ায় এবং বি সি এদের ছেদক, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই সি ডি এক হতে, এখানে আমরা পূর্বে একটা এক নং রাশি দিয়েছিলাম, তো এক হতে পাই অ্যাঙ্গেল বি সি ই প্লাস অ্যাঙ্গেল ই সি ডি ইকুয়াল টু দুই সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল বি সি ই প্লাস অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু দুই সমকোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ই ইকুয়াল টু দুই সমকোণ প্রমাণিত হয়েছে। তো আমরা সৃজনশীল নম্বর দুইয়ে চলে যাই। তো সৃজনশীল নম্বরে দুয়ে বলা হয়েছিল যে দুটি বাহু এবং একটি অ্যাঙ্গেল অর্থাৎ একটি কোণ দেওয়া হয়েছিল যেটি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 30 ডিগ্রি। তো প্রথম প্রশ্নে বলা হয়েছিল অ্যাঙ্গেল বি আঁকতে হবে অর্থাৎ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 30 ডিগ্রি এই কোণটি আঁকতে হবে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এঁকে ফেলেছি। তো আমরা খ নম্বরে চলে যাই। সেখানে বলা হয়েছিল ত্রিভুজ আঁকতে হবে যেখানে দুইটি বাহু এ বি এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তো আমরা প্রথমেই দুটি বাহু
পরিমাণ মতো স্কেল ধরে নিয়েছি এবং অ্যাঙ্গেল যে কোনটা সেটা আমরা পূর্বেই ক নম্বরে করে ফেলেছি এবং আমরা বিশেষ নির্বাচন হিসেবে কিছু অংশ লিখেছি। তো আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন মূল চিত্রটা এঁকে ফেলেছি। তো যেখানে আমরা অঙ্কন ব্যাখ্যা করেছি, তো অঙ্কন আপনারা অবশ্যই ব্যাখ্যা করবেন। এখানে বলা হয়েছিল যে তো অঙ্কন আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো আমরা দেখাচ্ছি যে অঙ্কনটা কিভাবে বর্ণনা করেছি। তো আপনারা অঙ্কন এবং চিত্রের সাথে মিল রেখে পড়ে সম্পূর্ণ পড়ে বুঝে তারপর অবশ্যই লিখবেন। থেকে গ নম্বর অ্যান্সারে চলে যায়। ত্রিভুজ আঁকতে হবে যেখানে দুইটি বাহু এ এবং বি এবং অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু এ। তো একইভাবে আমরা এটিরও সমাধান করে রেখেছি। তো চলুন আমরা প্রায় একই প্রশ্নের উত্তর। তো আশা করি এটা খুব সহজে বুঝতে পারবেন যদি খ নম্বরটা বুঝতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পূর্বের ন্যায় আমরা সেই একইভাবে বিশেষ নির্বাচন এবং দুটি অংশ এই পাশের অংশটি এঁকে ফেলেছি। এখানে আপনারা যদি অঙ্কনটি পড়েন তাহলেও বুঝতে পারবেন যে আমরা কিভাবে এঁকেছি। তো আশা করি বুঝতে পারবেন। তো চলুন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে চলে যাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।